সো হ্যালো ফ্রেন্ডস, নমস্কার, আপনার স্বাগত করুছি বর্তমানর এই ভিডিওরে। তবে দেখুন ফ্রেন্ডস, ওড়িশা গভর্নমেন্ট তরফ ওড়িশা পুলিশ বিভাগের আপনার ওড়িশার প্রত্যেক মহিলা পুরুষ মানি বহুত বড় নিযুক্তি সুযোগ, পাখাপাখি 10-12 বর্ষ পরে এই নিযুক্তি আপনার এটি দেখা মিলুচি। 177টি জুনিয়র ক্লর্ক পাই আপনার করে পারিবে আবেদন। ওড়িশার বিভিন্ন জেলায় এর নিযুক্তি রহব, আপনার নিজ জেলায় চাকরি পাইপার। তবে এটি ডিটেলস অপডেট আমি বিস্তৃত রূপে আলোচনা করা, কোণ কমিটি ক্রাইটেরিয়া রয়েছে আপনার, তো কিপর আপনার আপ্লাই করবে, এলিজিবিলিটি কন্ডিশন সব কোণ রয়েছে সম্পূর্ণ রূপে আলোচনা করা। তেমনি ভিডিওটি শেষ যায় ওয়াচ করবে। এই পিডিএফর লিঙ্ক আমার টেলিগ্রামে সেয়ার করেদেবি, ডিসক্রিপশন টেলিগ্রামর লিঙ্ক দিয়েছি, আপনার টেলিগ্রামে জয়েন করতু। ছোট বড় জব অপডেট সেটি সেয়ার করা যাচ্ছে, ডাইরেক্ট অপডেট আপনার এবং এই পিডিএফ সেটি পাইপার সেয়ার করেছি। তবে নিশ্চিত রূপে আপনার আমার টেলিগ্রামে জয়েন করতু। তবে দেখুন, ওড়িশা পুলিশ বিভাগ www.odishapolice.gov.in যেটি অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, এটি নোটিফিকেশন আভেলেবল রয়েছে, আপনার চাইলে চেক আউট করে পারবে। তবে এই যে জুনিয়র ক্লর্কর নিযুক্তি রয়েছে 22/9/2024 অফিসিয়াল আনাউন্সমেন্ট, যেটি কি আপনার অনলাইন প্রোসেস বর্তমান আরম্ভ হয়ে সারিছে। আপনার যদি ফর্ম কু আপ্লাই করা চাহুন, তাহলে বর্তমান আপনার আপ্লাই করে পারবে। এই ফর্ম 23/9/2024 অনলাইন আভেলেবল হয়ে সারিছে, 13/10/2024 পর্যন্ত আপনার অনলাইন ভরি পারবে। তবে 16/10/2024 আপনার ডেট অফ করেকশন রয়েছে, যদি বা ফর্ম কু আপ্লাই করা বেড়ে কোণী ভুল ভটকা রয়ে যাচ্ছে, তাহলে আপনার করেকশন বি করে পারবে, যাকে ওড়িশা পুলিশ বর্তমান যোগাই দিয়েছে। তবে 16/10/2024 আরম্ভ করি 18/10/2024 ভিতরে আপনার যে ফর্ম রয়েছে তাকে করেকশন করে পারবে, যদি বা কোণী ফর্ম কু আপ্লাই করা বেড়ে ত্রুটি রয়েছে। তবে ওড়িশা পুলিশ অফিসিয়াল ওয়েবসাইট্রে আপনার ফর্ম কু পকাই পারবে, www.odishapolice.gov.in এই যে অফিসিয়াল সাইট রয়েছে, এই সাইট মাধ্যমে আপনার ফর্ম কু আবেদন করে পারবে। তবে এটি আপনার যদি আপ্লাই করছেন, তাহলে ভ্যাকেন্সি ডিটেলস বি জানা নিহতি আবশ্যকতা রয়েছে, কোণ কমিটি ভ্যাকেন্সি রয়েছে সে বিষয়ে জানত। দেখুন, জুনিয়র ক্লর্কর পোস্ট রয়েছে, যেমন ওড়িশার প্রত্যেক জেলার ভাই ও ভৌণী মানে আপ্লাই করবে। তবে টোটাল নম্বর ভ্যাকেন্সি রয়েছে 177, মহিলা মানি রয়েছে 58টি পোস্ট। তবে এটি আপনার ক্যাটেগরি ওয়াইজ ইউআর 7টি পোস্ট রয়েছে, এসসিবিসিরে 19টি পোস্ট রয়েছে, এসসিরে আপনার 28টি পোস্ট, এসটিরে 63টি পোস্টর ভ্যাকেন্সি দেখা মিলুচি। এসহ স্পেশিয়াল ক্যাটেগরি যেমন রহলে এক্সসার্ভিস ম্যান, স্পোর্টস পর্সন, পিডব্লুডি, সেমানকর মধ্য কিছু কিছু পোস্ট এটি আভেলেবল রয়েছে, আপনার বি আপ্লাই করে পারবে। তবে এই যে ফর্ম কু আপ্লাই করা কলে আপনার যে যোগ্যতা রয়েছে সে বিষয়ে চলতু জাঁ রাখা। তবে দেখুন এটি ফ্রেন্ডস, যদি আপনার এই ফর্ম কু আপ্লাই করছেন, তাহলে আপনার বয়স সীমা 21-38 বর্ষ ভিতরে হয়ে আবেদন করে পারবে, 1/1/2024 সুদ্ধা। যদি আপনার বয়স নর্মালি 21-38 বর্ষ হয়েছে, 1/1/2024 সুদ্ধা, তাহলে আপনার অপেক্ষা কিন্তু করছেন, আপ্লাই বি করতু। এটি 5 বর্ষ এজ রিল্যাক্সেসন মিলুচি, এসসি এসটি এসসিবিসি এবং ওমেন, যেমন কি মহিলা প্রার্থী রয়েছে সেমানকু এটি 5 বর্ষ এজ রিল্যাক্সেসন মিলুচি। পিডব্লুডি ক্ষেত্রে আপনার এটি আপনার 10 বর্ষ এজ রিল্যাক্সেসন মিলুচি। তবে যদি আপনার এতে নিযুক্তি পাচ্ছেন, তাহলে আপনার দরমা 5,200-20,200 বেসিক স্যালারি অনুসারে দেখলে 19,900 টাকা পর মন্থ আসব, এবং এটি আপনার 1900 গ্রেড পে রয়েছে। লেভেল 4 CPC অনুসারে আপনার এটি বহুত বড়িয়া দরমা মিলবাকে যাচ্ছে। তবে যদি আপনার আপ্লাই করছেন, নিহতি রূপে আবেদন করতু, বহুত বড়িয়া দরমা আপনার এটি মিলুচি। তবে এডুকেশনাল কোয়ালিফিকেশন, যদি গোটে ক্যান্ডিডেট এখন আপ্লাই করছে, তাহলে তার শিক্ষাগত যোগ্যতা নিহতি রূপে +2 পাস করে থাকবে, +2 পাস নচে সেই ইকুয়ালিটির কোণী কোর্স করতে আবেদন করে পার। তা সহ এডুকেশনাল কোয়ালিফিকেশন আপনার কম্পুটর স্কিল আবশ্যকতা রয়েছে, তেমনি কম্পুটর উপরে আপনার জ্ঞান থাকলে বেটর আপনার রহব। তবে সিম্পলি কহবা গেলে, যদি আপনার +2 পাস করছেন, কম্পুটর নলেজ অছি, তাহলে আপনার আবেদন করে নিতু। এটি আপনার যদি এক্সাম ফিজ উপরে নজর পকাইবা, পরীক্ষার শুল্ক যেটা কি রয়েছে মাগণারে আপনার ফর্ম কু আপ্লাই করে পারবে, সব ক্যাটেগরির পিলা এক্সাম ফিজ কু এক্সেম্পটেড করা যাইছি। যদি আপনার আপ্লাই করছেন, কোণী আপ্লিকেশন ফিজ আপনার দেওয়া পড়ব না, আপনার ফ্রি অফ কস্ট ফর্ম কু আপ্লাই করে পারবে।
এটি আপনার যে পিডিএফ রয়েছে, পিডিএফ ডিটেলস ইনফরমেশন মেনশন করা যাচ্ছে, আপনার চাইলে পিডিএফ আমার টেলিগ্রাম ডাউনলোড করে পেয়ে টেলিগ্রাম লিঙ্ক আপনার সেয়ার করে দেবি। তবে আপনার তো এখন অনলাইন প্রসেসে আপ্লাই করবে, যে জুনিয়র ক্লর্ক পাই প্ল্যান অফ এক্সামিনেশন রয়েছে, কেমিতি কোন এক্সাম করা যাচ্ছে সে বিষয়ে চালু জাঁয়া। দেখুন রিটিন টেস্ট আপনার এতে রহব, রিটিন টেস্ট কু আধার করি আপনার এটি নিযুক্তি দিয়া। পেপর ওয়ান পেপর টু যেটা কি আপনার রয়েছে দুইটি স্কিম রক্সাম, গোটে পেপর ওয়ান হব, পেপর ওয়ান কিছু কোশ্চিন রহব এবং পেপর টু তারপর রহব, পেপর টু রে মধ্যে কিছু কোশ্চিন দেখবাক মিলব। তবে পেপর ওয়ান রে টোটাল উপরে 100 কোশ্চিন আসবে, যেটা কি সরি 200 কোশ্চিন আসব। আপনার পেপর ওয়ান দুইটি পার্ট রয়েছে, যেটা কি গোটে ল্যাঙ্গুয়েজ টেস্ট রয়েছে এবং জেনারেল নলেজ অবজেক্টিভ টেস্ট গোটে রয়েছে। যেটা কি ল্যাঙ্গুয়েজ টেস্টে আপনার ইংলিশ ওড়িয়ার 100টি প্রশ্ন রহব এবং জেনারেল নলেজে 100টি প্রশ্ন রহব। টোটাল উপরে 3 ঘন্টা আপনার এটি সময় ব্যবধানে পরীক্ষা দেওয়া পড়ব। সেকেন্ড আপনার পেপর টু যেটা কি বেসিক এরিথমেটিক ম্যাথমেটিক্স অ্যান্ড রিজনিং র অবজেক্টিভ কোশ্চিন 100 মার্ক র। সেকেন্ড আপনার রয়েছে বেসিক কম্পুটর স্কিল টেস্ট অবজেক্টিভ, যেটা কি 100 মার্ক আপনার এটি দেখবা মিলব। তবে এখন আপনার 3 ঘন্টা ব্যবধানে পরীক্ষা দেওয়া পড়ব। টোটাল উপরে 6 ঘন্টার আপনার 400 মার্ক র অবজেক্টিভ টাইপ র কোশ্চিন র আনসর দেওয়া পড়ব, মল্টিপল টাইপ র কোশ্চিন আনসর এটি দেখবা মিলুচি। তবে আপনার এক্সাম হলরে আপনার যদি কোনসি কোশ্চিন কু ভুল করছেন তাহলে 0.2.25 র নেগেটিভ মার্কিং মধ্যে এটি রয়েছে। সবুঠ বড় কথা ধ্যান দিও, নেগেটিভ মার্কিং অছি আপনার সিবিটি এক্সাম রহব। ফ্রেন্ড সিবিটি এক্সাম রহব, সিবিটি মোডরে কম্পুটর বেসড টেস্ট হিসাবে আপনার এটি মানে পরীক্ষা দেবে, যেটি কি আপনার অবজেক্টিভ টাইপ র মল্টিপল চয়েস কোশ্চিন আসবে, যেটি নেগেটিভ মার্কিং 0.25 র রয়েছে। এবং এটি মিনিমম কোয়ালিফাইং মার্ক দেখবা, ইউআর এসসিবিসি ক্যাটাগরি 35 মার্ক রখাযাই, এসসি এসটি ক্ষেত্রে 30 মার্ক মিনিমম কোয়ালিফাইং মার্ক রখাযাই। তা সহ এটি মধ্যে সিলাবস মেনশন করছি, কেউ চ্যাপ্টর কেতে কোণ আসব সে বিষয়ে আপনার চাইলে পিডিএফ ডাউনলোড করতু, ডিটেলস দেখুন কোণ সব অপডেট রয়েছে। এটি পুরাপুরি কেউ চ্যাপ্টর রু কোণ কোণ প্রশ্ন আসবে সে বিষয়ে মেনশন করা যাই। আপনার যদি পুরা সিলাবস ওয়াইজ প্রিপারেশন হবে তাহলে এ চাকরি কেবল আপনার হি মনছি। তবে দেখুন ডিটেলস জাঁপার আপনার এই পিডিএফ ডাউনলোড করতু, ডিসক্রিপশন লিঙ্ক সেয়ার করা যাই। তো ফ্রেন্ডস ইয়ে লা ডিটেলস অপডেট, ঠিক আছে। বর্তমানে ভিডিও মাধ্যমে আপনার ওড়িশা পুলিশ বিভাগ তরফ আসি জুনিয়র ক্লর্ক, যেটা কি বহু বড়িয়া অপরচুনিটি আপনার রয়েছে, নিজ জেলার বি আপনার চাকরি পাইপারে, সে বিষয়ে ডিটেলস ইনফরমেশন আপনার সেয়ার কলি। তেমনি ভিডিওটি ভাল লাগিলে ভিডিওটি লাইকটি করবে, সাংসাথী সহ সেয়ার করা জমার ভুলবে না। চ্যানেল প্রথম থাক জিটলে চ্যানেল সবসক্রাইব করার সহ নোটিফিকেশন বেল ক্লিক করি অল্রে সেট করবে, লাটেস্ট অপডেট কু টাইম টু টাইম আপনার পাইপারে। তবে বর্তমান তো সময় হয়ে যাই, নেক্সট অপডেট নূ তথ্য নূ সূচনা, সে পর্যন্ত বিদায়, জয় জগন্নাথ।